নমস্কার খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে বারো আগস্ট দু হাজার সাল আজকে এবং আগামী কাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা পাঁচ থেকে ছয়টি জেলাতে ভারী বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কারণ উত্তরবঙ্গে এখনও আজকেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি যেহেতু বাড়তে চলেছে তাই চাষি বন্ধুদের পক্ষে কিছুটা সুখবর তবে সমস্ত জেলাতেই যে ভারী বৃষ্টি হবে এমনটা বলছেন না আবহাওয়া দপ্তর কিছু কিছু জেলাতে হতে পারে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি অনেকটা কমেছে তবুও বৃষ্টি চলবে ঝাড়খণ্ডে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস সারা ভারতবর্ষ এবং সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যেতে পারে আগামী দিনে এবং আজকে কেমন থাকতে পারে এর একটা পর্যালোচনা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তের যে প্রথমেই আপডেটটি আপনাদের জানাবো যে আজকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে যেটা ওয়েদার অফিস বলছেন বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে এবং বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস আজকে রয়েছে তাই প্রধানত চব্বিশ পরগনা বিশেষ করে তারা মেনশন করেছেন উত্তর চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোতে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাঁদের তরফ থেকে এবং আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা তাঁরা বলেছেন আগামীকাল যাবার আগে আপনাদের জানিয়ে দিয়ে আজকে অন্যান্য জেলাগুলোর কি পরিস্থিতি হতে পারে আমরা তো শুনলাম যে এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে নদিয়া। বাকি জেলাগুলো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিটা বাড়তে পারে অন্যদিকে বাকি জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী যেমন কলকাতা এছাড়া রয়েছে হাওড়া এখানে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই প্রধানত তাঁরা যেটা বলছেন মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টি অবশ্যই বাড়বে প্রত্যেকটা জেলাতে তবে ভারী বৃষ্টি হবে বাংলাদেশ লাগোয়া এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার দিকে আগামীকালের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামীকাল উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে নদিয়া জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোর ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত যে আপডেট দিয়েছেন মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা এছাড়া হুগলি এখানে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির কথা তারা বলছেন তবে ওয়েদার সিস্টেম যেটা দেখাচ্ছে আগামীকাল সারা দক্ষিণ বঙ্গজুড়ি বৃষ্টি বাড়তে পারে তাই যেটা আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে মেদিনীপুর এছাড়া রয়েছে হুগলি জেলা এখানে মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে আগামীকাল তাই এক কথায় ঘুরে ফিরে যেটা আপনাদের জানাতে চাইছি আবহাওয়া দপ্তর বলছেন চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে তবে অন্যান্য জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হলেও বৃষ্টি বাড়বে এটাই তারা বলতে চাইছেন আজকে এবং কাল, বারো তারিখ এবং তেরো তারিখ চোদ্দো তারিখের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় এছাড়া নদিয়া সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানের পূর্ব দিকের অংশগুলোতে এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকেও বৃষ্টি বাড়তে পারে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে চোদ্দো তারিখের দিকে বাকি জেলাগুলোতে হালকা মাঝারি সম্ভাবনা থাকছে তাই দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন অবশ্যই আসছে সেই পরিবর্তনটা আজ থেকে বৃষ্টি বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গে রয়েছে আজকেও অরেঞ্জ অ্যালার্ট বিশেষ করে দার্জিলিং এছাড়া রয়েছে কালিম্পং এবং রয়েছে আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত কোন কোনো এলাকায় বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এছাড়া রয়েছে কুচবিহার এখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার প্রত্যেকটা ওপরে জেলাতেই প্রধানত ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে চলবে তবে আগামীকালও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় হতে পারে ভারী বৃষ্টি তবে চোদ্দ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বেশ কিছুটা কমে যাবে শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টি হবে এখনও পর্যন্ত এইটুকু রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট নিচের দিকে জেলাগুলোর যে পরিস্থিতি রয়েছে আজকে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আজকে আগামীকালও উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে মূলত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল এবং চোদ্দ তারিখ থেকে নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টি অনেকটা কমে যাবে সুতরাং উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল বেশ কিছু কিছু এলাকায় চলতে পারে ভারী বৃষ্টি প্রধানত দুমকা দেওঘর ধানবাদ এই সংলগ্ন জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি রয়েছে আজকে এবং আগামীকাল উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে অরুণাচল প্রদেশে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আজকে এবং আগামীকাল এছাড়া সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি পশ্চিম দিকের সংলগ্ন জায়গাগুলোতে অর্থাৎ গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলোর দিকে সম্ভাবনাটা বেশি রয়েছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানের যে আপডেট রয়েছে এখানে ভারী অতি ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে অনেক জায়গা বৃষ্টি হতে পারে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং হালকা মাঝারি বৃষ্টির কথাই প্রধানত ওয়েদার অফিস জানাচ্ছেন সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে তাতে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এছাড়া অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সিকিমে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অরুণাচল প্রদেশে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বৃষ্টিপাত আজ থেকে আবার বাড়তে পারে জম্মু কাশ্মীর লাদাখ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশের দিকে বৃষ্টি আজকে বাড়তে পারে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে ছত্তিশগড় এবং উড়িষ্যাতেও বৃষ্টিপাত বাড়তে পারে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি যে বাড়বে প্রথমেই আপনাদের জানিয়েছি ভারী বৃষ্টি হতে পারে চার থেকে ছয়টি জেলাতে এছাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশ রায়লসীমা এখানেও আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু পদুচেরি করাইকল এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কর্ণাটক বিশেষ করে দক্ষিণ কর্ণাটকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর কর্ণাটকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া কেরালা মাহের দিকে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস মধ্য মহারাষ্ট্রের দিকে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা আজকে যে সমস্ত রাজ্যগুলোর দিকে খুবই কম রয়েছে যেমন রয়েছে পূর্ব এবং পশ্চিম রাজস্থান গুজরাট পূর্ব এবং পশ্চিম মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে বিদর্ভ মারাঠাওয়াড়া এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি আজকে থাকতে পারে সারা ভারতবর্ষ জুড়ে একটা বিষয় আপনাদের জানাবো যে বাংলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বিহারে ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি হতে পারে এটাই রয়েছে এখনও পর্যন্ত একটা বড় খবর বাংলাদেশের ক্ষেত্রে আজ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে বিশেষ করে খুলনা বরিশাল রাজশাহী এখানে বৃষ্টিপাত বাড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে অনলাইন বিভিন্ন সিস্টেম থেকে তাই অন্যান্য বিভাগগুলোর দিকে বৃষ্টি যে হবে না সেটা নয় সেখানেও বৃষ্টি চলবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কুমিল্লা অঞ্চলের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের দিকে রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকেও মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে তাই বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে দেশের উপকূলবর্তী জেলা যেমন রয়েছে খুলনা বরিশাল তাই বাংলাদেশের ক্ষেত্রে এই তথ্য রয়েছে বিশেষ করে উপকূলবর্তী বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল এছাড়া পশ্চিম দিকের বিভাগ যেমন রয়েছে রাজশাহী রয়েছে এখানে বৃষ্টিপাত আজকে বাড়বে এবং রাতের দিকে রংপুর বিভাগের দিকে আগামী আগামীকালও ভারী বৃষ্টি চলবে রংপুর ময়মনসিংহ সিলেট এখানে অধিকাংশ জায়গায় আজকে এবং আগামীকাল বৃষ্টি হবে আগামীকালের পর রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টি কিছুটা কমতে পারে তবে বৃষ্টি কমলেও বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে তা নয় হালকা মাঝারি বৃষ্টি চলবে তাই বারো তারিখ তেরো তারিখ চৌদ্দো তারিখ এই তিনটে দিন সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে বেশি বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে খুলনা বরিশাল রাজশাহী এবং রংপুর বিভাগের দিকে এছাড়া ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকেও মাঝারি ধরনের বৃষ্টি চলবে ঢাকা বিভাগের দিকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কালকে যে আপডেট পাওয়া যাচ্ছে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগে বৃষ্টি আরও বাড়তে পারে বিশেষ করে খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া রয়েছে শ্যামনগর কলাপাড়া বরিশাল এই সমস্ত জায়গাগুলোর দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং